আলাইকুম করি সবাই সুস্থ আছেন কোনো ধরনের শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলকে বিশ্বাস করা আর বিশ্বধর সাপকে বিশ্বাস করা একই এর প্রমাণও পাওয়া গেছে দেখুন গত কয়েক সপ্তাহ ধরেই শান্তি চুক্তি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করা হচ্ছিল নিয়ম অনুযায়ী এবং দুই দেশের সম্মতি অনুযায়ী আজ সকাল থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হওয়ার কথা তবে ইসরায়েল কিন্তু এটা মানেনি যুদ্ধবিরতির সময় যখন থেকে শুরু হবে তখনই নতুন করে গাজ উপত্যকায় ভয়াবহ হামলা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দিনই অবরুদ্ধ গাজ উপত্যকায় বিমান হামলায় একই পরিবারের বাউন্ন জন সদস্য নিহত হয়েছেন আর এই খবর নিশ্চিত করেছে পৃথিবীর বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের খবরে নিশ্চিত করেছে সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলা চালায় আর এতে করে বাউন্ন জন নিহত হন আর অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই বাউন্ন জন একই পরিবারের সদস্য ছিলেন দেখুন নির্মমতা কতটা দুঃখজনক জায়গায় চলে গেছে যে নিহতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দাদা থেকে শুরু করে নাতি তিন প্রজন্ম পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে জীবন বাঁচানোর জন্য উত্তর গাজা থেকে মানুষ দক্ষিণ গাজার আশ্রয় শিবিরে এসে আশ্রয় নিয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা নেই দখলদার বাহিনী সেখানেও বোমা হামলা করছে এবং এতে নিহত হচ্ছেন ডজন ডজন মানুষ আর সার্বিক এই দুঃখ এবং বঞ্চনার বিষয়টি সারা বিশ্বের মানুষ অনেকটা নীরবে দেখছে মুসলিম বিশ্বও কিন্তু অনেকটা নীরব যেটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক দেখুন যুদ্ধক্ষেত্র অপকৌশল এবং বিশ্বাসঘাতকতা এই দুইটারই কিন্তু মেলবন্ধনে এখন ইসরায়েলের হাতে অনেকটা ট্যাক আকার হয়ে গেছে আজ সকাল থেকেই কথা ছিল যুদ্ধ বিরতি হবে যেটার প্রস্তুতিও নিচ্ছিল হামাস তবে ইসরায়েল কিন্তু এর ব্যতিক্রম পথে হাঁটছিল ইসরায়েলের পরিকল্পনা ছিল যে যুদ্ধ বিরতির শুরু হওয়ার কিছুক্ষণ আগেই অতর্কিত তারা হামলা করবে যে হামলাটা তারা করেছে এখন তারা বলছে যে যুদ্ধবিরতি বৃহস্পতিবার সকাল থেকে নয় শুক্রবারের আগে সম্ভব নয় কারণ তাদের নাকি বিশটি কারাগার রয়েছে যে বিশটি কারাগারে যে সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে তাদের গোপন সেলে রাখা হয়েছে সেখান থেকে বৃহস্পতিবারই তাদের এনে মুক্তি দেওয়া সম্ভব নয় যার জন্য একদিন লেট করে শুক্রবার পর্যন্ত যেতে হবে গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে সকল পশ্চিমা গণমাধ্যম রয়েছে তারা তাদের খবরে নিশ্চিত করেছে যে এই যুদ্ধবিরতির ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছে দেখুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে রয়েছে প্রধান বিরোধী দলের প্রধান মিস্টার গ্যান্টেজ আর অপর দিকে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন লিকুইড পার্টির নেতা মিস্টার নেতানিয়াহু আমেরিকার মধ্যস্থতায় নেতানিয়াহু চাচ্ছেন যে বন্দি বিনিময় চুক্তি হোক এবং যুদ্ধ বিরতি হোক তবে প্রতিরক্ষামন্ত্রী মিস্টার গ্যান্টেজ চাচ্ছেন না কোনোভাবেই যুদ্ধবিরতি হোক আর যার জন্য তার নির্দেশেই কিন্তু এই নতুন অতর্কিত হামলা হয়েছে যার জন্য যুদ্ধবিরতির বিষয়টি একদিন পিছিয়ে গেছে নয়তো পুরোপুরি হতে পারে ডিলটি ক্যান্সেল হয়ে গেছে কারণ এই হামলার পর হামাস নতুনভাবে এই যুদ্ধবিরতির চুক্তি মানবে কিনা সেই বিষয়টি নিয়ে সন্দেহ আছে দেখুন গ্রাউন্ড ফোর্সে যারা বর্তমানে গাজো উপত্যকায় রয়েছে ইসরায়েলি আইডিএফের প্রধান তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে যুদ্ধ যুদ্ধবিরতি কখন হবে সেই সম্পর্কে আমরা কোনো কিছু জানি না আমাদের কাছে নির্দেশনা রয়েছে আক্রমণ করার আমরা আক্রমণ চালিয়ে যাচ্ছি ঠিক এম অবস্থায় কেন যুদ্ধবিরতি হলো না সেই বিষয়ের ব্যাখ্যা না দিয়ে নেতা নিয়াহু সংবাদ সম্মেলন করে তার বক্তব্যে দাবি করেছেন তিনি নাকি নতুন করে মোসাদকে নির্দেশ দিয়েছেন হামাসের কমান্ডার এবং যারা প্রধান রয়েছেন তাদের হত্যা করার জন্য দেখুন এটা কোনো নির্দেশনার বিষয় কি হল প্রথম থেকেই কিন্তু ইসরায়েলের ভীষণই হল এটা লক্ষ্যই হল এটা যেটা তারা বাস্তবায়ন করতে পারেনি সাতই অক্টোবর হামাস তাদের নতুন কৌশলে মোসাদকে ফাঁকি দিয়েছে এবং হামলা করেছে এটাই হলো বাস্তবতা এখন নতুন করে অর্ডার দিলেন কিংবা না দিলেন তাতে কোনো কিছুই যায় আসে না যাই হোক ইসরায়েল যে অতর্কিতভাবে হামলা করতে পারে সেই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি হামাস নিয়ে রেখেছিল যার জন্য কিন্তু হামাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি নিরীহ মানুষের উপর তারা হামলা করেছে তবে এর পাল্টা জবাবে হামাস শক্তিশালী আক্রমণ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে গাজা উপত্যকায় বর্তমানে হামাস এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে এবং এতে করে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বেশ কিছু যানবাহনও হারিয়েছেন এখন দেখুন পুরো পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষ নিয়েছে সেটা সামরিকভাবে এবং কূটনীতিকভাবে কারণ যুদ্ধবিরতির দিন তারা হামলা করে একই পরিবারে বান্ন জন হত্যা করল বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমা কোনো দেশ নিন্দা করেনি অথচ হামাস যখন হামলা শুরু করেছে যুদ্ধবিরতির দিন ইসরায়েলের হামলার পর তখন কিন্তু তারা নিন্দা করছে তারা বলছে যে হামাসের এটা করা উচিত নয় যেহেতু যুদ্ধবিরতির বিষয়টি অন দা ওয়ে বা টেবিলে রয়েছে যার জন্য আক্রমণ করা উচিত হয়নি এটা হলো পশ্চিমা বিশ্বের ভন্ডামির ভারস্য মানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে হামাস এবং গাজা উপত্যকার মানুষের নেই যাই হোক পশ্চিমা বিশ্বের দোষ দিয়ে লাভ নেই যারা আমাদের নিজস্ব আপন দেশ যাদের উপর আমরা ভরসা করি তারাও কিন্তু বর্তমানে গাজা উপত্যকার মানুষের সঙ্গে বেমানি করে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং তারা তাদের শক্তি ব্যবহার করছে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুদ্ধ বিরতির সময় যখন ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করেছে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই মুসলিম বিশ্ব নিন্দা না করলেও এর পাল্টা জবাবে হুতি স্বাধীনতাকামী যোদ্ধারা ক্রুজ মিসাইলের হামলা করেছে ইসরায়েলের ভূখণ্ডের ভেতর যেটা সৌদি আরবের উপর দিয়ে যাওয়ার কথা তবে অবাক করা বিষয় হল যে সাউদি আরবের ভেতর আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেখান থেকে একটি এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান আকাশে উড্ডয়ন করে সেই ক্রুজ মিসাইলকে আকাশেই ভূপাতিত করেছে সৌদি আরবের ভূখণ্ড থেকে এবং পরবর্তী সময় ইসরায়েল দাবি করেছে যে তাদের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান এটা করেছে পুরো বিষয় নিয়ে এর পূর্বেও টুকরো টুকরো খবর আসছিল যে আমেরিকার সৌদি আরবের ভেতর যে বিশাল ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিটি বর্তমানে ইসরায়েল হুতিদের আক্রমণ বা প্রতিহত করার জন্য ব্যবহার করছে নতুন এই স্টেটমেন্টে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার এবং প্রমাণিত হয়ে গেল যে বর্তমানে ইসরায়েলি যুদ্ধ বিমান সৌদি আরবের ভূখণ্ডে সৌদি আরবের ঘাঁটিতে রয়েছে এবং সেটা ব্যবহার করা হচ্ছে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে দেখুন বিষয়টা প্রচণ্ডভাবে হাস্যকর একদিকে সাউদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব বজায় রাখার জন্য আরব বিশ্বের নেতা এবং কিছু কিছু ওয়াইসি বিশ্বের নেতৃত্ব নিয়ে বর্তমানে চীন এবং রাশিয়া ভ্রমণ করছে ইজেলকে প্রতিহত করার জন্য যে ইসরায়েলকে থামান তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে অপরদিকে এই ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য যখন হুতিরা তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করছে তখন এই সৌদি আরব নিজেদের কেনা অর্থে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই মিসাইলগুলো ভূপাতিত করে ইসরায়েলকে রক্ষা করছে এমনকি অবাদে সৌদি আরবের ভেতর যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছে দখলদার বিমান বাহিনী এখন এই সার্বিক বিষয়গুলো প্রমাণিত আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য উপাত্ত প্রকাশ করে এগুলো প্রমাণিত হয়ে গেছে প্রশ্নটা হচ্ছে যে নৈতিকতার দিক থেকে এখন কি সৌদি আরব ওআইসি এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল যেই জিনিসটা হিজবুল্লাহ মেনে নিয়েছিল তারাও কিন্তু লেবানন থেকে হামাসের সময় অনুসারে চার দিন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল তবে ইসরায়েল সেই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রাখেনি তারা হামলা করেছে এখন খবর পাওয়া যাচ্ছে যে পাল্টা হামলা হিসেবে। হিজবুল্লাও কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে হামলা শুরু করেছে যেহেতু যুদ্ধবিরতির বিষয়টি আর টেকেনি এখন যুদ্ধবিরতি চূড়ান্তভাবে হবে কি হবে না বা কতটুকু সফল হবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে তবে যুদ্ধটা যে দীর্ঘ সময় চলবে সেটা পরিষ্কার ধারাবাহিকভাবে রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ